গরমের তাপ প্রবাহ থেকে শরীরকে বাঁচাতে নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারেন কাঁচা আম। নমস্কার, বাঙালিয়ানা হিসেলে সবাইকে স্বাগত। তো আমি একটা কাঁচা আম নিয়েছি আর একটুখানি এখানে সরিষার তেল দিয়ে দিলাম, পুরো আমটাকে মেখে নিয়েছি। আজকে শরীর এবং মন ঠান্ডা করার জন্য এই কাঁচা আম দিয়েই একটা কিছু তৈরি করে ফেলবো। ভিডিওটা যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। গ্যাসের চুলায় আমটাকে পুড়িয়ে নিব। তো আমি একটা ছুরি বসিয়ে আমের ভিতরে, তারপরে ছুরিটা ধরে এপিট ওপিট করে আমটাকে পুড়িয়ে নিচ্ছি। তো কখনোই আমি গ্যাসের চুলায় আম পোড়াইনি, তবে এই কাজটা একদমই সোজা, প্রায় হাইয়েস্ট গেলে 5 মিনিটের মধ্যে আমটা পুড়ে যায় আর খুব একদম নরম হয়ে যায়। দেখেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আর এটাকে আমি এপিট ওপিট করে, একদম চুলার জালটা কিন্তু কম অবস্থায় আছে, তো এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি। যারা ত্বক এবং চুলের সৌন্দর্য ধরে রাখতে চান তারা নিয়মিত কাঁচা আম খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এরা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই আর আয়রন। দেখেন কথা বলতে বলতে আমার আম পোড়ানো শেষ, এখন আমটাকে আমি ছুলে নিচ্ছি। একদম আলুর খোসার মতো টান দিলেই সব ছোকলাটা ছুলে আসতেছে, কিন্তু অনেক গরম আমি ধরতে পারি না, একদম একটু ঠান্ডা হলে এটা ছোলা উচিত ছিল, তো কিন্তু আমার তাড়া আছে এই জন্যই আমি গরম অবস্থায় এটাকে ছুটিয়ে নিলাম। তো এখন এই দেখেন আম খোলার পরে আমের গায়ে, খোসার গায়েও কিছুটা আম লেগে আছে, তো আমি সেইগুলো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ছুরিটা দিয়েই, এত গরম যে হাত দিয়ে ধরা যাচ্ছে না, তো আমগুলো সব আলাদা করে নিচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে, যে ছুরি দিয়ে টান দিলেই সবগুলো ছুটে আসছে। আমের বিচিটা থেকে সবগুলো আমের পাল্প আমি সরিয়ে আনবো। বাসায় যদি মেহমান আসে, মেহমানদের বসিয়ে ঝটপট এই রেসিপিটা করে তাদের সামনে নিয়ে দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লবণ আর 2-3টা লেবু পাতা আর একটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ থেকে আমি সামান্য একটু দিব, জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা হচ্ছে পুরোটাই দিয়ে দিবেন, যার যার স্বাদ অনুযায়ী। তো আমি সবগুলোকে ভালো করে মেখে এখন এই যে আমের বিচিটাকে হচ্ছে ফেলে দিয়েছি, আর এখন মাখানো শেষ। কেউ যদি এভাবে আম ভর্তা খেতে চান তাহলে এভাবে করে ভর্তা করেও খেতে পারবেন। তো এখানে আমি 2 গ্লাস পরিমাণে ঠান্ডা পানি নিয়েছি, এখন সাথে মাখানো আমটা দিয়ে দিচ্ছি। জলের সাথে মাখানো আমটা হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো বাসায় ছিল কতগুলো মিষ্টির শিরা, তো সেখান থেকে আমি 2 চামচ পরিমাণে এখানে মিষ্টির শিরাটাকে দিয়ে দিলাম। আসলে চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী, আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি। আর পাশে আমি এদিকে একটুখানি লবণ নিয়েছি আর অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যেই গ্লাসে হচ্ছে ঢালবো সেটার মুখের উপরে একটু ডেকোরেশনের জন্য এভাবে ছিটিয়ে দিলাম, এভাবে যে লাগিয়ে দিচ্ছি। তো এটা নেওয়া হয়েছে, আর এখন এখানে আমি বরফ দিয়ে দিচ্ছি। এখন জুসটা তৈরি করেছি সেটা হচ্ছে গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। প্রচণ্ড গরমের দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস কাঁচা আমের শরবত আপনার সামনে কেউ দেয়, এটা একটা অমৃত খাবারের সমান। তো আজকে এই পর্যন্তই।